एआर डिजिटल साउंड वेजियस ओ दवान जुबोगेरा रुकाना बोले चिले ओ नबी अल्लाह दे मोहम्मद ना 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 अमी तुम्हाके जीवने मार बोना अमी तुम्हाके मार बोना ओ नबी अल्लाह दे मोहम्मद तुम्हार संगे आमार एकटा बंधुत्व भाव रयेछे आत्मीयता भाव रयेछे ओ नबी अल्लाह दे मोहम्मद खूब ताड़ाताड़ी ताड़ाताड़ी पहाड़ेर उपर थेके तुमि निजे नेमे चले दाओ तोमार एत बड़ साहस तुमि आमाके इस्लामेर मध्ये दाखिल करते एसेछो एत बड़ स्पर्धा तुमि आमार एलाकाय ढुकेछो तोमार कि जाना आछे आमार एलाकाय जे ढुकबे से बेचे थाकते पारबे ना তবে তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও আমার কাছ থেকে তুমি চলে যাও আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী বলেছিলেন ও পাড়ি এলাকার মুস্তানুখানা আমি রসুল আমাকে রসুল বলে মেনে নাও তোমার অহংকারটা তুমি ছেড়ে দাও তোমার গর্ব তুমি ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী পছন্দ করে না কোনো মাস্তানি আল্লাহ পাক পছন্দ করে না ও রুকানা আমি রসুল আমাকে রসুল বলে মেনে নাও আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে না আমি রসূলুল্লাহ দায়িত্ব নিয়ে বলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতে নিয়ে যাওয়া আমি রসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন রুকানা বলছেন না আমি ঈমান আনতে পারবো না আগেকার সময়ে মানে রসূল যে সময় এসেছিলেন পৃথিবীর জমিনে রসূলের চাচা আবু তালিবের কাছে আল্লাহর নবী লালিত পালিত হয়েছিলেন আবু তালিব বিশাল একজন নামকরা ব্যবসায়ী ছিলেন সিরিয়ার জমিনে ব্যবসা করতেন কিন্তু রসূলকে লালিত পালিত করেছিলেন বটে আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন ইন্তেকাল হচ্ছেন তখনও পর্যন্ত রসূল বললেন আমার হাতে হাত দিয়ে আপনি ঈমানের কলমা পড়ে মুসলমান হন আমি আপনার জন্য জামিনদার হয়ে যাব বললেন না আমি ঈমান আনতে পারবো না তখনকার সময় আত্মমর্যাদাটা ওদের কাছে বিশাল বড় ছিল মর্যাদা কেউ নষ্ট করতেন না মনে করতেন আমি ছোট হয়ে যাব মুহাম্মাদের কাছে আমি ছোট হয়ে যাব এই এইটা মনে করে কেউ সম্মান নষ্ট করতেন না রুকানা বলছেন আমি মুহাম্মাদ আমি ঈমান আনতে পারবো না তুমি আমাকে ঈমানের দাওয়াত দিচ্ছ চলে যাও এখান থেকে নেমে চলে যাও আল্লাহ রসুল বারবার রুকানাকে বলছেন তুমি ঈমানের কলমা পড়ো আমি রসুল আমাকে রসুল বলে মেনে নাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও এ নওজোয়ান যুবকেরা রুকানা বলেছিলেন ও নবী হযরতে মুহাম্মদ ও নবী হযরতে মুহাম্মদ আমাকে যদি ঈমানের মধ্যে ঈমানের কলমা পড়াতে চান ইসলামের মধ্যে দাখিল করতে চান নবী হযরতে মুহাম্মদ আমার একটা শর্ত যদি তুমি মেনে নিতে পারো ঈমানের কলমা পড়ে আমি রুকানা মুসলমান হয়ে যাব জোরে বলেন আর একটু জোরে বলুন একটা শর্ত আমার আছে যদি আপনি মেনে নিতে পারেন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হব আল্লাহর নবী বলছেন বলুন কি শর্ত বলুন তাড়াতাড়ি বলুন এ নওজোয়ান যুবকেরা আল্লাহর নবী চেয়েছিলেন একটাও মানুষ জানো ওই কুপথগামী না হয়ে যায় ওই বেঈমানদের দলে না ফিরে যায় প্রত্যেকটা মানুষ জানো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে আল্লাহর নবী তাই তৈরি হয়ে গেলেন রুকানা বলেছিলেন কি শর্ত দিয়েছিলেন ও নবী হযরতে মুহাম্মদ আমাকে যদি ইসলামের ভিতরে দাখিল করতে চান আমাকে কুস্তি লড়তে হবে আমার সঙ্গে কুস্তি লড়ে আমার পিঠটাকে যদি জমিনে ঠেকাতে পারেন আমি রুকানা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব তবে নবী মুহাম্মদ তুমি জানো না জানো না পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত আমি রুকান আমার সঙ্গে কুস্তি লড়ে আমার পিঠটা জমিনে ঠেকাতে পারেনি ও নবী হযরতে মুহাম্মদ তুমি যদি আমার সঙ্গে কুস্তি লড়ে আমার পিঠটাকে জমিনে ঠেকাতে পারো আমি রুকানা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব
বিশাল শর্ত। আল্লাহর নবী কি ওখানে মারামারি করতে গিয়েছে নাকি? বলেন, আল্লাহর নবী কি ওখানে কুস্তি লড়তে গিয়েছে নাকি? ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, মস্তানকে দাওয়াত দিতে গিয়েছেন, গুন্ডাকে দাওয়াত দিতে গিয়েছেন। তোমার গুন্ডামি তুমি ছাড়ো, তোমার মস্তানিটা তুমি ছাড়ো, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বলছে আমার সঙ্গে কুস্তি লড়তে হবে, পিঠটা আমার আজ পর্যন্ত পৃথিবীর কোনো জাদুকর, কোনো মস্তান, কোনো শক্তি বাহিনী আমার পিঠটাকে জমিনে ঠেকাতে পারেনি। তুমি যদি আমার সঙ্গে কুস্তি লড়ে পিঠটাকে জমিনে ঠেকিয়ে দিতে পারো, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী চিন্তায় পড়লেন, মনে মনে করছে আমার তো গায়ে তো খুব একটা শক্তি নেই, আর এ তো বিশাল বড় মস্তান, এর সাথে আমি কিভাবে লড়ব? এ নজওয়ান যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী হযরতে মুহাম্মদ আপনি একবার রাজি হয়ে যান, রাজি হয়ে যান, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতি ফেরেশতা দ্বারা নবী হযরতে মুহাম্মদ তোমাকে আমি সহযোগিতা করব। জোরে হবে না? আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, এই রুকানা তোমার সঙ্গে আমি কুস্তি লড়বো, তুমি তৈরি হয়ে যাও, আমি রাজি আছি। রুকানা বলছেন, মুহাম্মদ তোমার তো শরীর তো এই এই তো শরীর, আর তোমার শরীরে সেরকম শক্তি নাই, তুমি এখনো আমার সঙ্গে কুস্তি লড়বে বলছো, তবে এখনো তুমি ভালোই ভালো, তুমি চলে যাও, তুমি জীবন বেঁচে ফিরে পারবে, তুমি চলে যাও। আল্লাহর নবী বলছেন, এই রুকানা তোমার অহংকারী কথাবার্তারা তুমি ছাড়ো, আমি মুহাম্মদ আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য তৈরি হয়ে যাও। এ নজওয়ান যুবকেরা, আল্লাহর নবী তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন, রুকানা তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। ও নজওয়ান যুবকেরা, মুরুব্বি আল বাপ জানে না, খেয়াল করে শুনুন, নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী কত কষ্ট করে ইসলামটাকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন, আজ আমরা সেই মুসলমান ইসলামের ভিতরে দাখিল হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, এ আমার মোমেন মোমেন বান্দাগণেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদ দিয়ে তোমাদেরকে নিরাপত্তা দান করব। পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের গায়েবী মদদ দিয়ে নিরাপত্তা দান করব। আমরা ইসলাম পেয়েছি খুব সহজে, কিন্তু আমরা সেই ইসলামকে কতটা প্রকৃতভাবে আঁকড়ে ধরতে পেরেছি, শরিয়াতের হুকুমটা কতটা আঁকড়ে মেনে চলতে পেরেছি একবার কি আমরা ভাবলাম? তাই রুকানাও তৈরি হয়ে গেলে, রসুল তৈরি হয়ে গেলে। এ নজওয়ান তরুণেরা, আল্লাহর নবী বিশ্ব নবী দুনো দুনিয়ার বাদশাহ হায়াতুন নবী আমার রুকানার সঙ্গে কুস্তি লড়া শুরু করলেন, কুস্তি লড়তে 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 আল্লাহর নবী আমার রুকানাকে ধরে নিয়ে মাটিতে পিঠটাকে ঠেকিয়ে দিয়ে রুকানার বুকের উপরে চড়ে বসেছিলেন। জোরে বলেন, আল্লাহর নবী জিতলো না জিতলো না? রুকানা হেরে গেল না? পিঠ তো জমিনে ঠেকিয়ে দিল, নবীর তো এতটা শক্তি নেই, আর দিয়া বুকের ওপর উঠে বসেছে হালকা লোক। রুকানা বলেছিলেন, ও নবী হযরতে মুহাম্মদ আপনি আমার বুকের উপরে বসেছেন, নেমে যান নেমে যান। আমি রুকানা, আমার মনে হচ্ছে মক্কার উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি তাড়াতাড়ি নেমে যান, আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবী নামলেন, উঠে দাঁড়ালেন, রুকানা উঠে দাঁড়ালেন। রসুল বললেন, রুকানা তুমি তো হেরে গিয়েছো, তুমি এবার ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বলছেন, না আমি ইমান আনতে পারবো না। কেন? তুমি হচ্ছে মস্ত বড় জাদুকর, তুমি বিরাট জাদুকর তো দেখছি, আজও পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, আর তুমি আমাকে পিঠটা জমিনে ঠেকিয়েছো, তোমার মতো বড় জাদুকর আমি আর দেখছি না। তবে নবী হযরতে মুহাম্মদ আমি আর একবার তোমার সঙ্গে কুস্তি লড়তে চাই, তুমি তৈরি হয়ে যাও। আল্লাহর নবী আবার কুস্তি লড়লেন, একবার দুবার তিনবার ধরে আল্লাহর নবী আমার কুস্তি লড়েছিলেন,
তিন বারের পরে আল্লাহর নবী আমার রুকানার পিঠটাকে জমিনে ঠেকিয়ে দিয়ে আল্লাহর নবী আমার রুকানার বুকের উপরে চড়ে বসেছিলেন। তিন বারের ভিতরে আল্লাহ রুকানা বলেছিলেন, নবী হযরতে মুহাম্মদ আমার বুকের উপর থেকে আপনি নেমে যান, নেমে যান। আমার মনে হচ্ছে মক্কার বড় পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, নেমে যান। আল্লাহর নবী নামলেন রুকানা, আল্লাহ রসুল বললেন, রুকানা তুমি আমার উপরে ইমানের কালমা পড়ে, আমার হাতখানা ধরে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি তো হেরে গিয়েছ। রুকানা বলছেন, না আমি ইমান আনতে পারবো না, আমি ইমান আনবো না, আমি স্বীকার করে নিচ্ছি আমি হেরে গিয়েছি কিন্তু আমি ইমান আনবো না। কেন? আমি যদি আজকের তোমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার আত্মমর্যাদা, আমার যা সাঙ্গপাঙ্গ আছে ওরা আমাকে অনেক ছোট মনে করবে, আমার মর্যাদা একেবারে মাটির সাথে মিশে যাবে। কিন্তু ওর মর্যাদা যদি কাফেরদের কাছে মাটির সাথে মিশে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওর মর্যাদার আল্লাহ উঁচু করে দেবে না? দেবে না, দেবে। তাই রুকানা বলছেন, নবী হযরতে মুহাম্মদ আমি তো হেরে গেছি, তবে আর একটা শর্ত আছে, আর একটা শর্ত যদি তুমি পালন করতে পারো, তুমি যদি আর একটা শর্ত তুমি পূরণ করতে পারো, আমি রুকানা তোমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন। আল্লাহর নবী বললেন, কি শর্ত বলুন, কি শর্ত? আবার কি শর্ত দেয়? কত বড় কঠিন শর্ত! একবার তো মারামারি কুস্তি লড়া হলো, এরপর আবার কি শর্ত দেয় দেখা যাক। এ নজওয়ান যুবকেরা, রুকানা বলেছিলেন, ও নবী হযরতে মুহাম্মদ পাহাড়ের অদূরে যে গাছটা দেখতে পাচ্ছেন, মরা গাছ, মরা গাছ, মরা গাছ, ওই গাছটাকে জিন্দা করে দিতে হবে, ওই গাছটা জিন্দা করে এই জায়গায় এনে হাজির করে যদি দিতে পারো, আমি রুকানা তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশাল একটা শর্ত, মরা গাছ জিন্দা করতে হবে, আবার যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এনে হাজির করতে হবে। এ সম্ভব? এই গাছটা যদি এখানে আনতে বলা হয় সম্ভব হবে? মরা গাছ। আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কুদরতি হাত দ্বারা ওই মরা গাছটা জীবিত করে দিন, কিছুক্ষণের মধ্যে গাছটা জিন্দা হয়ে গেল, জীবিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এ গাছ আল্লাহর সৃষ্টি গাছ, আমি যদি রসুল রসুল বলে মেনে নেন, আমি রসুল নবী, আমি নবী যদি আল্লাহ পাকের শেষ নবী হয়ে থাকি, ও আল্লাহর সৃষ্টি গাছ এই জায়গায় এসে হাজির হয়ে দাও, কেতাবের ভিতরে এসেছে মরা গাছটা জীবিত জিন্দা হয়েছে, ওই গাছ পাহাড় ভেদ করে, পাহাড় ভেদ করে, পাহাড় ভেদ করে আল্লাহ নবীর সামনে যে নত জানু হয়ে গাছটা দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন। পাহাড় ভেদ করে, পাহাড় ভেদ করে গাছ রসুলের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, রুকানা তুমি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। রুকানা বলেছিলেন, ও নবী হযরতে মুহাম্মদ তোমার নূরের হাতখানা বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। আল্লাহর নবীর নূরের হাতখানা বাড়িয়ে দিলেন, বিশ্ব নবী দয়ার নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে রুকানা মুসলমান হয়ে গিয়েছিলেন। কালমা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। রুকানা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী রুকানার সঙ্গে কুস্তি লড়লেন, মরা গাছকে জিন্দা করলেন, রসুলের কাছে এনে হাজির করলেন। রসুলের মহাব্বত কাকে বলে? আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে? আমরা মুসলমান, আজ আমাদের ঘরের ছেলেরা সব খেলায় ব্যস্ত, খেলায় ব্যস্ত। সারা বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাস শুরু হয়েছে, আজ মুসলমান, আজকে আমরা একটা পা ফেলছি বাড়ির বাইরে বার হচ্ছি, আমাদের পদে পদে গুনাহ হচ্ছে, আমরা একবারও ভাবলাম না।
বিশ্ব নবী যখন এসেছিলেন পৃথিবীর জমিনে ধরা দামে, সেই সময়টা ছিল প্লেগ রোগ বলে একটা রোগ ছিল। তারপরে পরে আমরা দেখলাম কি কলেরা রোগ বলে একটা রোগ এসেছিল। গ্রামে গ্রামে চাল ডাল ছোলা একসাথে মিশিয়ে ছড়ানো হতো না, হতো না? চাল ডাল মিশিয়ে গ্রামে ছড়াতো সন্ধ্যার পরে। তারপরে কি আসলো? ঝিনঝিনে রোগ, ঝিনঝিনে রোগ পানিতে নেমে সব ঠান্ডার সময় কি কষ্ট বাবারে। আচ্ছা, এত গজব আল্লাহ দিচ্ছে, আমরা কি একটু শুধরাবো না বাবা? হ্যাঁ, এরপরে কি আসলো? করোনা ভাইরাস। আজ গোটা বিশ্ব জুড়ে কোভিড-19 এই রোগটা আজকের গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে। এখনো পর্যন্ত আজকে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আমরা মুসলমান যদি এখনো পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহর দিকে যদি ফিরে না আসি, আল্লাহকে যদি না ডাকি, আমাদের বাঁচাবে কে? আর কোনো মালিক আমাদের নাই, বাঁচানোর মালিক হচ্ছে আমাদের আল্লাহ। তা আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুমকে মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তবে সেইভাবে মেনে চলতে হবে, মানার মতো মানতে হবে। বিশ্ব নবীকে আল্লাহর, বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন যারা, তাদের দিকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আজ গোটা বিশ্বের জমিনে যে বিশ্ব নবী দিবস হচ্ছে, নবীর ভালোবাসার স্মরণে, নবীকে ভালোবেসেছিলেন কে? নবীর সাহাবি মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কেমন মহাব্বত করেছিলেন, রসুলকে কেমন ভালোবেসেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের মহাব্বতে একটা হুকুম মানার জন্য 6 মাস তিনি ঘুমাননি, দরজার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল হুকুম করেছেন, আবু বকর একদিন মক্কা ছেড়ে হিজরাত করে মদিনায় যেতে হবে। আবু বকর 6 মাস ঘুমায়নি, দরজায় পিঠটা লাগিয়ে আবু বকর দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুল ডাকলেন, লাব্বাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি হাজির। বলছে, আবু বকর তুমি কি ঘুমাও না? বলছে, ইয়া রসুল আল্লাহ আমি ঘুমাই না, আমি ঘুমাতে পারি না। আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরাত করে যেতে হবে, আমি আবু বকর ঘুমাই না। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমাকে এসে ডাকেন, আমি আপনার ডাকের সাড়া যদি না দিতে পারি, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনার সম্মুখে কিভাবে মুখ দেখাবো? আমি এই জন্য করে পিঠে পিঠ দিয়ে ঘুমাই না। আল্লাহ রসুল বললেন, আবু বকরের এক রাতের আমল যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর মানুষের আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলেন না। এ আবু বকর রসুলের প্রেম প্রীতি ভালোবাসা কেমন করেছিলেন জানেন? 1 তারিখে আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর এদিকে আসেন, বাবা মদিনার বাজারে যাও, একটা আংটি তৈরি করতে হবে, যে আংটিটার মাঝখানের লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আংটিটার মাঝখানে লেখা থাকবে, তুমি স্বর্ণকরের দোকানে গিয়ে আংটিটা অর্ডার করে দাও, আংটি তৈরি করে দাও। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 30 পারা নাজিল করলেন, 30 পারা কোরআন শরীফের ভিতরে যেখানে আমার আল্লাহ তানার নামটা লিখেছেন, তার পাশেই আমার নবী পাকের নামটা লিখেছেন। জোরে বলেন, আর সে আজিমে আমার আল্লাহ পাকের নাম, সেখানে আমার নবী পাকের নাম, কোনো জায়গায় আমার নবী পাকের নামটা বাদ দিলেন না। কিন্তু রসুল বললেন, আবু বকর একটা আংটি তৈরি করবে, সেই আংটিটার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, মুহাম্মাদুর রসুলুল্লাহ এই কথাটা লিখতে বলেননি, মানা করলেন। আবু বকর খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছেন, আল্লাহর নবী হুকুম করেছেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, পড়াশোনা করতাম, আমাদের হুজুরগণেরা যখন আমাদের হুকুম করতেন, বাবা অমুক জায়গায় গিয়ে অমুক জিনিসটা নিয়ে এসো, আমরা সবাই অপেক্ষায় থাকতাম যে আমাদের শিক্ষক বৃন্দরা কখন আমাদের একটা হুকুম করবে, আর আমরা সেই হুকুমটা সঙ্গে সঙ্গে পালন করব, খুব আমাদের আনন্দ লাগত। আবু বকর এত আনন্দ হয়েছিলেন, আনন্দ করতে 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 মদিনার বাজারের দিকে যাচ্ছে, তবে একটা চিন্তা করছেন। কি চিন্তা? যে আল্লাহর নবী তো বললেন যে আংটিটার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, মুহাম্মাদুর রসুলুল্লাহ লিখতে মানা করলেন কেন? চিন্তা করতে লাগলেন। আস্তে 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 মদিনার বাজারে পৌঁছে গেলেন। ভাই স্বর্ণকর,
একটা আংটি তৈরি করে দিতে পারবেন? কি আংটি? যে আংটিটার মাঝখানেতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা থাকবে মুহাম্মাদুর রসুলুল্লাহ। জোরে বলুন। কিন্তু আল্লাহর নবী তো বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, মুহাম্মাদুর রসুলুল্লাহ লিখতে মানা করেছে। আবু বকরের প্রেম প্রীতি ভালোবাসা, রসুলকে মহাব্বত কেমন করেছিলেন দেখুন। আবু বকর মনে মনে করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটা জায়গায় তিনি আমার আল্লাহ পাকের নামটা লিখেছেন, ততটা জায়গায় আমার নবী পাকের নামটা লিখেছেন। আর সে আদিমে আমার আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম, মানুষের মুখে মুখে আমার আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম, বনের পশুদের মুখে আমার আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম, গাছের পাতাগুলো মুখে মুখে আমার আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম, আমার সাহাবায়ে নবী পাকের সাহাবায়ে কেরামদের মুখে মুখে আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম। কিন্তু আমার নবী বিশ্ব নবী আংটিটার মাঝখানে দিয়ে শুধু আল্লাহ পাকের নামটা লিখতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআন শরীফের ভিতরে আল্লাহ নবীর নামটা কেটে বাদ দিলেন না, এই জায়গায় আংটিটার ভিতরে আমি আবু বকর আমার নবীর নামটা কেটে বাদ দিতে পারবো না। ও ভাই স্বর্ণকর, ওই আংটিটার মাঝখানে দি কি লিখতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বলছেন আমার আল্লাহ পাক যত জায়গায় আমার আল্লাহ পাক তানার নামটা লিখেছে, ততটা জায়গা আমার আল্লাহ আমার নবীর নামটা লিখেছেন। আমি আবু বকর আমার নবীর নামটা তো বাদ দিতে পারি না। ভাই আপনি ওই আংটিটার মাঝখানে আমার নবীর নামটাও লিখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের রসুলের ভালোবাসা পছন্দনীয় হয়ে গেল। হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে ডাকলেন, জিব্রাইল দুনিয়ার জমিনে যাও, মদিনার বাজার ওই স্বর্ণকরের কাছে চলে যাও। আবু বকর আংটিটা অর্ডার দিয়ে চলে আসলেন। আবু বকরের সুরাত ধরে জিব্রাইল আমিন গেলেন, ভাই স্বর্ণকর আমি যে আংটিটা গত কালকের অর্ডার দিয়ে গিয়েছিলাম, আংটিটার মাঝখানে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিচেতে আবু বকর সিদ্দিক এই লাকাবটা কিন্তু লিখতে হবে আংটিটার নিচে। এইটা কে বলছেন? হযরতে জিব্রাইল আমিন আবু বকরের সুরাত ধরে এসে খুশি হয়ে বলে গেলেন, অর্ডার দিয়ে চলে গেলেন। যথারীতি আংটি তৈরি হয়ে গেল। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর আংটিটা হয়েছে কি তৈরি? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আংটিটা আল্লাহর নবী দেখছেন, দেখতে দেখতে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লেখা রয়েছে। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা তো লিখতে আমি মানা করেছিলাম, লিখতে বলি না। ও বাবা আবু বকর, এই কথাটা আপনি কেন লিখেছেন? আবু বকর বলেছিলেন, ও নবী হযরতে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যতটা জায়গায় আল্লাহ পাকের নামটা লিখেছেন, ততটা জায়গা আপনার নামটাও লিখেছেন। আমি আবু বকর আপনার নামটা কিভাবে কেটে বাদ দিতে পারি? আপনার মহাব্বতে আপনার নামটাও আংটিটার মাঝখানে দিয়ে আমি লিখতে বলেছি। জোরে বলেন। আমি আপনার নামটা তো কেটে বাদ দিতে পারি না, আমার কলিজা কেটে বাদ দিতে পারি, কিন্তু আপনার মহাব্বত আমার কলিজা থেকে কেউ নিতে পারবে না। বলছেন আল্লাহর নবী আংটিটা দেখতে দেখতে দেখছে আবু বকরের নামটা নিচেই তো লেখা রয়েছে। আচ্ছা আবু বকর বলুন, আপনি তো আমার মহাব্বতে এই আংটিটার মাঝখানে আমার নামটা লিখেছেন, তো আবু বকর তোমার নামটা এখানে কেন লেখা রয়েছে? কিন্তু আবু বকর তো জানে না, উনি অর্ডার দিয়ে চলে এসেছে, উনি তো আর জানে না যে আবু বকরের নামটা ওখানে লেখা আছে। তাই উনি লজ্জিত হয়ে দাঁড়িয়ে গেলেন।
কে লিখলো আবু বকর সিদ্দিক এই উপাধিটা কে লিখলো? ওখানে চিন্তা করতে লাগলেন, উনি তো লেখেনি। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের উপরে এত খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন, একজন হলেন আল্লাহ নবীর সাহাবি হযরতে আবু বকর, তেনাকে আমার আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। অপরজন কে ছিলেন? আল্লাহ নবী যখন মক্কার কুফার কুরাইশদের অত্যাচারে গাড়ে সুরে হেরা গুহায় লুকিয়েছিলেন, আল্লাহ নবীকে খানা খাইয়ে আসতে গিয়ে নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তাকে সালাম পাঠিয়েছিলেন। ও জনেরা যুবকেরা রসুলের এত মহাব্বত করেছিলেন হযরতে আবু বকর, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার রসুলকে জানিয়ে দাও আমি আবু বকরের উপরে এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, এত আনন্দিত হয়ে গেছি আবু বকরের উপরে খুশি হয়ে, ওই আংটিটার মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মারফত আবু বকরের সুরাত ধরে আংটিটার মাঝখানে আবু বকরের নামটাও লিখে দিয়েছি। জোরে বলে, আর একটু জোরে বলেন, আবু বকরের রসুলের মহাব্বত প্রীতি দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তাই আংটিটার মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের নামটাও লিখে দিয়েছি। যুবকেরা, আজ আমরা নবী 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 করলাম, কিন্তু না 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 না, নবীর দেখা পেলাম না, আল্লাহ নবীকে দেখতে পেলাম না, আল্লাহ রসুলকে দেখতে পেলাম না। জনেরা যুবকেরা, আবু বকরের উপাধি কি ছিল? জানার উপাধি সিদ্দিক ছিল। আল্লাহ রসুল আমার মিরাজ থেকে যখন ফিরলেন আবু বকরের কাছে গিয়েছিল, সর্বপ্রথম বলেছিলেন আল্লাহ নবী যখন উঠছেন বাড়ি থেকে বার হবে মিরাজের ঘটনা বর্ণনা করবে, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, যাবেন না, মক্কার বেদিন ঈমানেরা আপনাকে তারা দুশ্মন ভাববে, আপনার কথা বিশ্বাস করবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি হাফসা, আমি রসুল মিরাজের কথা ওদেরকে বলবো, ওরা যদি না মানে না মানুক, উদ্বা যদি আমাকে রসুল বলে না মানে, সাইবা যদি আমাকে রসুল বলে না মানে, আবু লাহাব যদি আমাকে নবী বলে না মানে, আবু জেহেল যদি আমাকে নবী বলে না মানে, আমি রসুলুল্লাহ আমার কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে নবী বলে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন, আবু বকরকে আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়েছিলেন, কেউ বিশ্বাস করল না, বিশ্বাস করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা সত্য। কাফেররা বলেছিলেন, এই আবু বকর তোমার মোহাম্মদ কি বলছে? তিনি নাকি একটা রাতের ভিতরে এতটা রাস্তা 70,000 পর্দাকে ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, তোমার মোহাম্মদ তো বোকা হয়ে গেল, পাগল হয়ে গেল, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আবু বকর বলেছিলেন, তিনবার জিজ্ঞাসা করেছিলেন, আমার নবী মোহাম্মদ কি বলেছে যে মিরাজ করেছে, আল্লাহর সঙ্গে দিদার করেছে? বলছে হ্যাঁ। তিনবার জিজ্ঞাসা করেছিলেন, তিনবার পর আবু বকর বলেছিলেন, আমার রসুল যেটা বলেছেন সেটাই হচ্ছে সত্য। জোরে বলেন। এই জন্য করে আবু বকরের লকাবটা ছিল সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। এই আবু বকর আল্লাহ পাক সিদ্দিক উপাধি তাকে দিয়েছিলেন। এ নওজোয়ান যুবকেরা, আবু বকর খানতে নামাজ পড়তে নামাজ পড়তে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত কান্না কান্দে, কেঁদে 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 জমিনটা পুরে কাদা হয়ে যেত, হুজুরের জুব্বা মোবারকটা ভিজে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দতেন আর বলতেন, আল্লাহ পাক আমি আবু বকর, আমাকে আবু বকর না করে, আমাকে আবু বকর না করে দুনিয়ার জমিনে যদি
ঘাস পালা তরুরতা করে পাঠাতেন, বনের পশুগুলো ঘাস পালা মনে করে তরুলতা মনে করে আমি আবু বাকার আমাকে খেয়ে ফেলত। কামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ বাগের দরবারে বিচারের জন্য দাঁড়াতে হতো না। কেমন মানুষ ছিলেন আবু বাকার, তিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কি বললেন, আমি আবু বাকার আমাকে যদি ঘাসপালা তরুরত করে পাঠাতে পশু পাখিগুলো আমাকে ঘাসপালা মনে করে খেয়ে নিত, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগতো না। কেমন মানুষ ছিলেন সেই রসুলের উম্মত আমরা। আর সব রেসারির মাহফিল, দোয়া খায়রের মাহফিল, আমার আপনার ভাই মুরব্বীদের জন্য এই মাহফিল থেকে দোয়া করা হবে। আজ আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হচ্ছে, একবারও আমরা ভাবলাম না। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ হুজুরের একটা কথা মনে পড়ে গেল। হুজুর একটা বাজারে গেলেন, বাজারে গিয়ে হুজুর কিছু খেজুর ক্রয় করেছিলেন, খেজুর কিনেছিলেন। তো খেজুরওয়ালা যখন খেজুরটা মাপছেন, দাঁড়িপাল্লা ওজন করতে করতে একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলে হুজুর ওই খেজুরটা মনে 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 করলেন যে খেজুরটা পাল্লা থেকে পড়ে গিয়েছে, এই খেজুরটা মনে হয় আমার খেজুর, আমার খেজুর। এই মনে করে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলে হুজুর খেজুরটা নিজে বাড়িতে নিয়ে খেয়ে নিয়েছিলেন। আর খাওয়ার পরে হুজুর নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছে না, নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছে না। আমরা যখন নামাজ পড়ি দেখবেন অনেকে একেবারে স্পিড নামাজ পড়ে, সুরা ফাতিহা শেষ না হতে হতে তার রুকু সেজদা সব হয়ে গেছে, এরকম স্পিড নামাজই আছে, তাড়াতাড়ি করে নামাজ শেষ। আমাদের দু রাকাত হতে না হতে ওদের চার রাকাত আট রাকাত হয়ে গেছে, বিশাল স্পিড নামাজ। তো এই যে নামাজ আমরা যদি সঠিকভাবে আদায় করি, আমাদের ভালো লাগবে না লাগবে না, লাগবে। কোরআন শরীফ আমরা যখন পড়ব, কোরআন শরীফের মজাদা হচ্ছে যতবার তুমি কোরআন তেলাওয়াত করবে তোমার কাছে কোরআনটা নতুন নতুন লাগবে। তো আমরা যদি ভালোভাবে সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করি আমাদের কাছে খুব ভালো লাগবে। তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি 40 দিন নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোনো মজা পাচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না। হুজুর মনে মনে করছেন কি ব্যাপার, আমি 40 দিন নামাজ পড়ছি, নামাজের মধ্যে কোনো স্বাদ পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এশার নামাজের পরে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হতো, কাউকে থাকতে দেওয়া হতো না। আর মসজিদের কোনায় এক সাইডে কিছু মাদুর, কিছু মানে নামাজের মুসাল্লা জড়ো করে রাখা হয় না, প্রায় মসজিদে রাখা হয়। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি মনে মনে করছেন আমি নামাজ পড়ছি, আমার নামাজের মধ্যে তো কোনো মজা পাচ্ছি না। তো আজকের বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন মুয়াজ্জিন মানে নামাজ পড়ে তালা মেরে চলে যাবে, আমি ওই যে মুসাল্লা আছে ওর ভিতরে লুকিয়ে থাকবো, সারা রাত ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করব, দেখি আমার আল্লাহ আমার ইবাদত কবুল করে কি না। তো ওই মাদুরের ভিতর লুকিয়ে থাকলে সব মুয়াজ্জিন সাহেব যখন তালা মেরে চলে গেল, গভীর রাত হুজুর লুকিয়ে আছেন, দেখলেন একদল আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বান্দাগণেরা তারা মসজিদের সামনে এসেছে, দরজা খুলে গিয়েছে, অটোমেটিক দরজা খুলে গিয়েছে। সব মসজিদের ভিতরে এসে 11 জন ছিলেন, 11 জন আল্লাহবাগের মাহবুব বান্দারা এসে বাইতুল মুকাদ্দাসের ভিতরে এসে বসে ওরা আলাপ আলোচনা করছেন। একজনা মানুষ, তিনি কাশফদার সম্পন্ন ওলি ছিলেন, তিনি বলছেন হুজুর আজকের আমরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে 11 জন আছি, আর একজন কিন্তু আমাদের ভিতরে আছে, তিনি কিন্তু আমাদের চোখের আড়ালে, তাহলে তার নিয়ে আমরা 12 জন হয়েছি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ হুজুর বুঝতে পারলেন যে আমি সেই ব্যক্তি, উনি আর লুকিয়ে থাকলেন না, এসে একেবার সরাসরি হুজুর বিয়াদবি মাফ করবেন, কি ব্যাপার আপনি লুকিয়ে আছেন। বললেন হুজুর আজ 40 দিন আমি নামাজ পড়ছি, আমার নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না, কোনো মজা পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। হুজুর কারণটা কি বলবেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন ইব্রাহিম বিন আদহাম তুমি যে আজ থেকে 40 দিন আগে
বসরার জমিন থেকে একজন খেজুর বিক্রেতার কাছ থেকে খেজুর কিনছিলে, আর দাঁড়িপাল্লায় যখন ওজন করছিল একটা খেজুর পড়ে গিয়েছিল, ওই খেজুরটা তুমি তোমার মনে করে বাড়িতে এনে খেয়ে নিয়েছিলে। তুমি কি জানো ওই খেজুরটা খেজুর বিক্রেতার ছিল, এই জন্য করে তোমার নামাজের মধ্যে তুমি স্বাদ পাচ্ছ না, তৃপ্তি পাচ্ছ না, মজা পাচ্ছ না। যাও তুমি ওই খেজুর বিক্রেতার কাছে গিয়ে মাপ চেয়ে এসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাপ করে দেবেন, তোমার নামাজটা আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলে ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লাহ একেবারে দৌড় দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে খেজুর বিক্রেতার বাড়ির। ও ভাই খেজুর বিক্রেতা, বাড়িতে গিয়াছেন, বাড়িতে গিয়াছেন, একটু বাইরে আসবেন। ও ভাই খেজুর বিক্রেতা, একটু বাড়ির বাইরে আসবেন। খেজুর বিক্রেতা বাড়ির বাইরে এসে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে চিনতে পেরে গেলেন। কি খবর হুজুর? এ নওজোয়ান যুবকেরা, আমরা যখন বাজারে বাজার করতে যাই, মুরব্বি আনবার জানেরা, আলু যখন ওজন করা হয়, পেঁয়াজ যখন ওজন করা হয়, কোনো মাল যখন ক্রয় করি, অনেক সময় দেখতে বাজা পাল্লা থেকে কিছু একটা পড়ে যায়, আমরা বলি এটা আমার, এটা আমার। ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লাহ হুজুর এই না মনে করে খেজুরটা বাড়ি নিয়ে খেয়ে নিয়েছিলেন। ও জোয়ান যুবকেরা, হুজুরের নামাজ যদি কবুল না হয়, নামাজের মধ্যে তৃপ্তি না পাওয়া যায়, তিনি তো একজন আল্লাহ পাকের মহান ওলি ছিলেন, আর আমরা তো কলব আমাদের মুর্দা হয়ে গেছে, কলবে কালি পড়ে গিয়েছে, আমাদের নামাজটা কবুল হচ্ছে কিনা একবার কি ভেবেছেন? একবার কি ভেবে দেখেছেন? আমাদের কলব তো কালি, অন্ধকার। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি খেজুর বিক্রেতা দেখে চিনতে পারলেন, হুজুর আপনি আমার কাছে। সঙ্গে সঙ্গে খেজুর বিক্রেতা হাত ধরে বলছেন, ভাই খেজুর বিক্রেতা আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন হুজুর আপনি এমন কথা বলছেন আমার কাছে এসে আমার হাত ধরে? আমি একজন গুনাহগার মানুষ, পাপী বান্দা, আমার কাছে এসে আপনি ক্ষমা চাইছেন, কি কারণে? বলছে, ভাই খেজুর বিক্রেতা ভাই, আপনার কাছ থেকে আজ 40 দিন আগে আমি কিছু খেজুর কিনছিলাম, পাল্লা থেকে একটা খেজুর পড়ে গিয়েছিল, এই খেজুরটা তুলে আমি আমার মনে করে বাড়িতে নিয়ে খেয়েছিলাম, যার কারণে আমি 40 দিন নামাজ পড়ছি, নামাজটা কবুল হচ্ছে না, এই জন্য করে আজকে আমি আপনার কাছ থেকে মাপ চাইতে এসেছি। এ দোকানদার মনে করছে আমি তো বড় বাজারে ব্যবসা করি, মাল নিয়ে আসে দোকানে ক্রয় করার জন্য, আমি তো মানে কত লোকের যে ফাঁকি দিস তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আজকের ইনি একজন মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে একটা খেজুরের জন্য যদি আমার কাছে যে মাপ চায়, তা আমার অবস্থা কি হবে? উনিও আল্লাহর দরবারে বললেন, আল্লাহ পাক আমি আপনার দরবারে তওবা করছি, আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন। কিতাবের ভিতরে এসেছে ওই খেজুর বিক্রেতাটা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ হাতে হাত দিয়ে মুরিদ হয়ে তিনিও মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। জোরে বলে, আজ আমরা মুসলমান কোন রাস্তায় রয়েছি বাবা? বলে আমরা তো নামাজ পড়ছি, কপাল তো কালো হয়ে গেল। বলুন আমাদের বাপ মায়ের কবরে কি হচ্ছে আমরা কি দেখতে পেরেছি? পারি না। আল্লাহ রসুল বললেন, জুমার দিন, এই ছেলেরা জুমার দিন যখন আসবে, শুক্রবার শয়তান কিন্তু রাস্তায় ঢাকঢোল বাজায়, কি করে? তোমাদের ধোঁকা দেয়, তোমরা যাবে না মসজিদে, জুমার নামাজ পড়তে যাবে না। আল্লাহর নবী কি বললেন? যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে, যদি কোনো আমার উম্মত ওযু করে, গোসল করে, সুন্দর জামা কাপড় পরে, আতর সুরমা মেখে জুমার নামাজ পড়তে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটার বাড়িতে দুজন রহমতি ফেরেস্তা ওই ব্যক্তিটার বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দেন। জোরে বলেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ই সাহাবাই ওই দুজন ফেরেস্তা কতক্ষণ থাকবে? রসুল বললেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা নামাজ সেরে বাড়িতে যতক্ষণ না ফিরবে, দুজন রহমতি ফেরেস্তা ওই ব্যক্তিটার বাড়ি পাহারা দিতে থাকে। আমরা কি করি? তাড়াতাড়ি করে জুমার নামাজ যখন যেই ইমাম সাহেব দুরাকাত পড়িয়ে দেবে, অর্ধেক মসজিদ ফাঁকা হয়ে গেল, কি ঠিক না বেটি? অর্ধেক মসজিদ ফাঁকা প্রায় এলাকায় দেখেছি।
আচ্ছা এই যে মসজিদগুলো করা হতে দুতলা তিনতলা, শুধু কি জুমার নামাজ পড়ানোর জন্য নাকি? জুমার নামাজ পড়ার জন্য কি দুতলা তিনতলা করা হচ্ছে? পাঁচক্ত নামাজগুলো পড়বে কারা? পাঁচক্ত নামাজ যদি আমরা না পড়ি, জীবন যদি আমরা জীবনের মতো জীবন না গড়ি, আমাদের কিন্তু রেহাই নাই। আল্লাহর নবী বললেন, তোমরা যখন জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরবে, তোমরা তোমাদের মা বাবার কবরের দ্বারে দাঁড়িয়ে যাও, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে বিগত এক সপ্তাহের সাগিরা গোনাকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তোমাদের মায়ের মুরব্বীদের কবরগুলো আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দিতে পারে। জোরে বলে, আর একটু জোরে বলে, যে কথা বলছিলাম সেই নবীর উম্মত আমরা, রসুলকে যারা ভালোবেসেছিলেন তাদেরকে আমাকে আপনাকে দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কে? আব্দুল ইবনে উজ্জা, ছোট্ট একটা বালক ছেলে। আল্লাহর নবী যখন হিজরাত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আব্দুল ইবনে উজ্জা ছোট্ট বালক ছেলে, ছোট্ট বেলায় আব্বা জান মারা গেছে, মা পাশের বাড়ি পরের বাড়ি ঝিকিরি কেটে সংসার চালায়, চাচা জান সম্পদশালী মানুষ, চাচার কাছে দিয়েছেন যে আমার ছেলেটাকে আপনি মানুষ করে দেন, ওর তো আব্বাজান নেই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমি গরিব অসহায় মা, আমি খেটে খেটে সংসার চালাই। আব্দুল্লাহ ইবনে উজ্জা রাস্তায় সকালবেলা উঠে দাঁড়িয়ে আছে, চাচার ভাইপো কথা হচ্ছে, বলছে চাচা জান নবী হযরতে মুহাম্মদ কেমন মানুষ? বলছে খুব ভালো মানুষ, সত্যবাদী মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আব্দুল্লাহ বললেন, চাচা জান আমি তো মনে মনে করেছিলাম আপনি আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হবে, তো আল্লাহর নবী মক্কার মানুষদের ব্যবহারে কষ্টে পেয়ে আর হিজরাত করে মদিনায় চলে গেল, আপনি ইমানের কলমা পড়ে মুসলমান হবে আর আমিও আপনার দেখা দেখি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে, চাচা জান বলেছিলেন, ভাতিজা আব্দুল উজ্জা তুমি কি জানো যারা ইসলাম গ্রহণ করেছে রসুলকে রসুল বলে মেনেছে তাদের শাস্তিটা কেমন ছিল? ভাতিজা আব্দুল উজ্জা, তবে আমি মনে করেছিলাম তোমার আব্বা জান তো ছোট্ট বেলায় মারা গিয়েছে, তোমাকে আমি কিছু সম্পদ দেব, ঘর বাড়ি জমি জায়গা দিয়ে টাকা পয়সা দিয়ে তোমাকে অর্থশালী করে তুলব, তবে আজ থেকে তোমাকে আমি বঞ্চিত করে দিলাম, কিছুই তোমাকে আমি দিলাম না, দেব না। আব্দুল ইবনে উজ্জা, আব্দুল উজ্জা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। জওয়ানেরা যুবকেরা, আব্দুল উজ্জা চাচা জান বলেছিলেন, ও আব্দুল উজ্জা তোর পরোরা যে জামাখানা রয়েছে ওই জামাটা আমি তোকে কিনে দিয়েছি, ও আব্দুল উজ্জা ওই জামাটাও খুলে দিয়ে যেতে হবে, তুই আমার নবীকে নবী বলে মানবি, ইমান আনবি, মুসলমান হবি, যা আমার কোনো দুঃখ নাই, তবে ওই জামাটা আমি দিয়েছি খুলে দাও। এ জোয়ান যুবকেরা, আব্দুল উজ্জা দাঁড়িয়ে 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 পরনার জামা গানা খুলে দিয়েছিলেন। ও নজওয়ান তরুণ যুবকেরা, আজ আমরা নবী নবী করলাম, নবীর দেখতে পেলাম না সারাটা রাত রাত, আজ আমরা নামাজ পড়ে কাটাতে পারলাম না। জনেরা যুবকেরা, ভাই জানেরা, মুরব্বী আল বাপ জানেরা, আল্লাহ আল্লাহর রসুলের মাহফিলে বসলাম, কিছুই আমরা শিখতে পারলাম না, নবীর ভালোবাসতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না, আমি আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব আল্লাহ নবীকে সশরীরে কবরে হাজির করানো হবে, আল্লাহ নবীকে দেখিয়ে বলা হবে ইনিকে এনার সম্বন্ধে তোমার আদি আকিদা ডাগি, যারা রসুলকে চিনতে পারবে না তাদের জন্য নাজাত হবে না, আল্লাহর নবীকে যারা চিনতে পারবে, রসুলকে যারা চিনতে পেরে যাবে তাদের কবর আল্লাহ রাব্বুল আলামিন
নাজাত করে দেবেন। জোরে বলুন, ও জোয়ানেরা যুবকেরা, আজ আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি, ফ্রি ফায়ার খেলা নিয়ে সারা সারা রাত কাটিয়ে দিলাম, নবীর ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হবে না। জনেরা যুবকেরা যে কথা বলছিলাম, আব্দুল উজ্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, চাঁদা দান বলেছিলেন, ও বাদিদ আব্দুল উজ্জা, তোর পররাজ্যে কাপড়খানা রয়েছে, লুঙ্গিটা রয়েছে, ওই লুঙ্গিটা পাজামাটা আমি তো তোকে কিনে দিয়েছি, আমাকে খুলে দিয়ে যেতে হবে। 15-20 বছর বয়স, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, খালি গায়ে কাঁদছে, আবার বলছে তুই ওই লুঙ্গিটা খোল, ওটা তো আমি দিয়েছি, তুই যা ইমান আন, আমার কোনো দুঃখ নাই, তবে আমি ওই লুঙ্গিটা তোকে দিয়েছি, পাজামাটা তোকে দিয়েছি, ওটা তোর এখানে খুলে দিয়ে যেতে হবে, আমি তোকে দেব না। বড় চিন্তায় পড়ে গেল, আমার চাচা এত নিষ্ঠুর, এত পাষাণ, মায়া মমতা বলে কিছু নাই, একটা 20-25 বছরের যুবক দিনের বেলা রাস্তার উপরে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় কাঁদবে, লজ্জা লাগবে না? আব্দুল উজ্জা তো কান্না কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে নিজের পরনার লুঙ্গিটাও খুলে পাজামাটাও খুলে চাচার হাতে দিলেন, চাচা যান আপনি নিয়ে যান, তবে আপনি মনে রাখবেন আমার জীবন চলে যাবে, আমি আমার নবী মুহাম্মদকে আমি আমার অন্তরে গেঁথে নিয়েছি, আমার কলবটা আজ থেকে আমি পরিষ্কার করে নিলাম, আমি আমার রসুলকে কিন্তু কোনোদিন ভুলতে পারবো না। জোরে বলে চাচা যান নিষ্ঠুর পাষাণ হৃদয়, ও সব নিয়ে চলে গেল। আব্দুল উজ্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কেঁদেছিলেন, কান্নার আওয়াজে মা শুনতে পেয়ে দেখলেন এসে উলঙ্গ অবস্থা আব্দুল উজ্জা দাঁড়িয়ে 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 কাঁদছে, মা লজ্জিত হয়ে গেল, কি ব্যাপার আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কে করলো? সমস্ত ঘটনা মায়ের সঙ্গে খুলে বললেন, মাও কাঁদে ছেলেরাও কাঁদে, মা কাঁদে ছেলেও কাঁদে, ও নজওয়ান তরুণেরা, জয়েরা যুবকেরা, মুরুব্বিয়ান বাপজানেরা, আব্দুল উজ্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা বললে ও বেটা আব্দুল উজ্জা, তোর কান্না খানা থামা, কি দিলে তুই খুশি হয়ে যাবি, তোর কান্না খানা তুই থামা, কি দিলে তুই খুশি হবি, আমি জনম দুঃখিনী মা, আমার কাছে তুই একবার বল। তুমি কাঁদো না, কাঁদবেন না বাবা, আমার কাছে খুলে বলো কি দিলে তুমি খুশি হবে। আব্দুল উজ্জা বলেছিলেন, ও আমার জনম দুঃখিনী মা, আমি টাকা চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, জমি জায়গা চাই না, ঘর বাড়ি কিছু চাই না, ও আমার জনম দুঃখিনী মা, আমার পরনার একটা কাপড় আমাকে দেন, কোনো একটা বস্ত্র আমাকে দেন, আমি আমার লজ্জা স্থানটা ডাকবো, লজ্জা স্থানটা আবৃত করবো, আমি আমি যাব যাব যাব, আল্লাহর নবী মদিনায় রয়েছেন, আমি নবীর কাছে যাব, আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে আমাকে একটা কাপড় দেবেন, আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, আমার বড় লজ্জা লাগছে মা, আমাকে একটা কাপড় দেন, আমি আমার লজ্জাস্থানটা আবৃত করব, ঢাকবো। জনম দুঃখিনী মা ছুটে ছুটে পাশের বাড়ি গেলেন, গিয়ে কি করলেন, একটা ছেঁড়া বস্ত্র কাপড় এনে দিলেন, আব্দুল উজ্জা কাপড়খানা জড়িয়ে নিলেন, বলছে মা এবার আমাকে বিদায় দেন, আমি যাব, আমার রসুলকে আমি ভালোবেসেছি, আমার রসুলের মহাব্বাত আমার অন্তরে পয়দা হয়ে গিয়েছে, আমাকে বিদায় দেন, আমি যাব, নবী পাকের নূরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে 360 মাইল রাস্তা মরুভূমি পথ পাড়ি দিয়ে পাড়ি দিয়ে পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে গেলেন, আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী দেখে চিনতে পারলেন, বললেন আব্দুল উজ্জা তোমার বাড়ি মক্কা শরীফে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর। তোমার আব্বা জান ছোট্টবেলায় মারা গিয়েছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার আম্মা জান খুব কষ্টে দিন কাটায়, তোমাকে লালিত পালিত করছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তবে তুমি
360 মাইল রাস্তা মক্কা থেকে মদিনা হিজরত করে তুমি মদিনায় এলে কেন? তোমার এই অবস্থা কে করলো? আব্দুল্লাহ চাচাদানের সমস্ত ঘটনা খুলে বললে। তো আব্দুল্লাহ, তুমি এত কষ্ট করে মক্কার জমিনে মদিনার জমিনে এসেছো, কি উপহার তোমাকে আমি দেব, কি দিলে তুমি খুশি হবে? আব্দুল্লাহ কাঁদছে, জজ্জর করে কাঁদছে। বলো কি দিলে তুমি আমার উপরে খুশি হয়ে যাবে, কি নিতে তুমি এসেছো মক্কা থেকে মদিনায়? ও নওজোয়ান তরুণেরা, আব্দুল্লাহ বলেছিলেন, ও নবী হযরতে মুহাম্মদ, না 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 না, আমি কিছুই চাই না, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, টাকা পয়সা আমি চাই না, ঘর বাড়ি আমি চাই না, অর্থ সম্পদ আমি চাই না, জমি জায়গা আমি চাই না, আমি একটাই মাত্র উদ্দেশ্য নিয়েছি, আমি আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসে নিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ আল্লাহ রসুলকে আমি আমার অন্তরে মহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। ও নবী হযরতে মুহাম্মদ, আপনি আপনার একবার নূরে হাতখানা বাড়িয়ে দেবে, আমি আপনার নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাতখানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী কি নাম রেখেছিলেন? নাম ছিল কি? আব্দুল উজ্জা। আল্লাহ রসুল নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার নাম ছিল? নবী পাকের আব্বাজানের নাম আব্দুল্লাহ ছিল। আল্লাহ রসুল খুব খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ পাক, আব্দুল্লাহকে দিয়ে আমি ইসলামের কিছু খেদমত করব, কিছু কাজ করব মনে মনে এই আশা করেছিলেন। কিছুদিন পর দেখতে পাওয়া গেল আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ থাকবে মদিনার মসজিদে নববী শরীফে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা খুব তাড়াতাড়ি আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখিয়ে দেবে, শরিয়াতের হুকুম আহকামগুলো শিখিয়ে দেবে। আব্দুল্লাহকে খুব তাড়াতাড়ি কোরআন শরীফ শিখিয়ে দেওয়া হলো। খুব অল্প দিনের ভিতরে শরিয়াতের হুকুমগুলো আব্দুল্লাহ শিখে গেলেন, শিখে নিলেন। কিছুদিন পর যুদ্ধের দামামা বেজে গেল। রসুলের কাছে খবর এসে গেল, ইয়া রসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কুফফার কুরাইশেরা বেদিন বেঈমানেরা আপনার জন্য আপনার বিরুদ্ধে যুদ্ধের সরঞ্জাম নিয়ে তারা আপনার দিকে এগিয়ে আসছে। আল্লাহ রসুল ডাক দিলেন সাহাবাই কেরামদের, আমার সাহাবাই কেরামগণ, তোমরা এই যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তবে যুদ্ধে যাওয়ার জন্য কিছু কিছু অর্থ সঞ্চয় করে তোমরা যুদ্ধের বাইতুল ফান্ডে তোমরা সহযোগিতা করো। সমস্ত সাহাবাই কেরামগণেরা তারা একের পর এক একের পর এক একের পর এক সহযোগিতা করতে লাগলেন। সব লাইন দিয়ে আল্লাহ রসুলের কাছে সব হাদিয়া পেশ করছেন, বাইতুল ফান্ডে দিচ্ছেন। হযরত উসমান গনি, যিনি ছিলেন জিন্নু রাইদ, দুই নূরের অধিকারী, হযরত উসমান গনি 100 উট 1000 উট দিয়েছিলেন। সমস্ত উটগুলো মাল বোঝাই ছিল তার পিঠে, এই রকম অর্থ রসুলের কাছে বাইতুল ফান্ডে দিয়েছিলেন। সব একে একে লাইন দিয়ে দিচ্ছেন। সর্বশেষে দেখতে পাওয়া গেল আব্দুল্লাহর লাইন এসে গিয়েছে, কিন্তু আব্দুল্লাহর কাছে তো কিছু নেই, ও তো গরিব মানুষের ছেলে, ও তো একেবারে শূন্য হাতে মদিনায় গিয়েছে, ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, আব্দুল্লাহর কাছে কিছু নেই, কি দেবে? আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, রসুলের দিকে চেয়ে চেয়ে কাঁদছে, যে আমার তো লাইন এসেছে, আমি এবার কি দেব, কি দেব বলুন। এ নওজোয়ান যুবকেরা,
আজ ফ্রান্সের বেঈমানেরা আমার নবী পাকের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য আজ তারা উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত বড় নবী করেছিলেন, আমাদের মর্যাদা আল্লাহ পাক কোথায় দিয়েছেন? আজ যখন আমার নবী পাকের সামনে আমরা প্রতিবাদ সভা করি, ফ্রান্সের বিরুদ্ধে যখন প্রতিবাদ সভা করি, আমাদের ঘরের মুসলমানের ছেলেরা আমার নবীর প্রতিবাদ সভায় তারা হাজির হন না, হাজির হন না। এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবী বললেন তোমাদের হাত দিয়ে তোমরা প্রতিবাদ করো, হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো তোমরা তোমাদের মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো তোমরা তোমাদের অন্তর থেকে তার থেকে তোমরা ঘৃণা করে সরে এসো। কে বলেছে? আল্লাহর নবী বলেছে। কিন্তু আমরা মুসলমান শুধু নবীর প্রেম দেখাচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে সেই মহব্বত আমরা করতে পেরেছি পারি না। এ জোয়ান যুবকেরা, আব্দুল ওজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আব্দুল ওজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ, সব সাহাবায়ে কেরাম বোনেরা বাইতুল ফান্ডে তারা দান করেছেন, সহযোগিতা করেছেন। ও বাবা আব্দুল্লাহ, তোমার কাজে তো কিছুই নাই, কি তুমি দেবে? তুমি দাঁড়িয়ে আছো, আমি রসুলুল্লাহ আমার সম্মুখে তুমি দাঁড়িয়ে আছো। ও বাবা আব্দুল্লাহ, তোমার চোখে কেন পানি? তোমার চোখের পানিটা তুমি মোছো আগে। বাবা আব্দুল্লাহ, কি তুমি দেবে আমাকে একবার বলো। আব্দুল্লাহ চোখের পানিটা মুসলিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে তো কিছুই নাই, আমি আপনাকে কি দেব? আমার কাছে তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, জমি নাই, উট নাই, দুম্বা নাই, কোনো মালমত্তা আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন কিছু আমার কাছে সঞ্চয় করা নাই যে জিনিসটা আপনার বাইতুল ফান্ডে দান করব। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধ জিহাদ করার জন্য আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আমি শহীদ করে দেব, আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আপনার জন্য আমি দান করে দিলাম। জোরে বলে, আর একটু জোরে বলুন। আব্দুল্লাহ বলছে, আমার কাছে কিচ্ছু নাই, তবে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, জেহাদ করব, যুদ্ধ জেহাদ করে শহীদ হয়ে আমি মারা যাব। আমার মনে বড় আশা, আমি আপনার বাইতুল ফান্ডে আমার জীবনটা দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, সব সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে, আমি সবাইকে অনুমতি দিলাম, তবে আব্দুল্লাহ আমার মনে বড় ইচ্ছা আছে তোমাকে দিয়ে আমি ইসলামের কিছু কাজ করব, খেদমত করব, কিছু কাজ করিয়ে নিতে চাই। আব্দুল্লাহ, তোমাকে কিন্তু আমি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব না। কেন? তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে গেলে কুপ্পার কোরাইশেরা তোমাকে দেখে তারা শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। আব্দুল্লাহ দাঁড়িয়ে 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 কাঁদছেন, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেবেন না ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমাকে যেতে দেবেন না। এ জোয়ান যুবকেরা, আমার নবী প্রেম কাকে বলে দেখু? আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন যারা, তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, সেই রকম মহাব্বাত আমাদের অন্তরে পয়দা করতে হবে। আল্লাহ নবীকে মহাব্বাত করেছিলেন কে? ফাতিন্দা শরীফে শুয়ে আছেন আল্লাহ নবীর একজন সাহাবি, যিনি আমাদের ভারতবর্ষে জমিনে শুয়ে আছেন, যার হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন 662 বছর, তার হায়াত কাল আল্লাহ পাক দিয়েছিলেন। ছাদের উপরে বসে বসে কি দেখেছিলেন? আল্লাহর নবী সাদা আঙুল দিয়ে চাঁদটাকে যেদিন দ্বিখণ্ডিত করেছিলেন,
ভাদিন্ডা শরীফের রাজা ছিলেন আবু রাজা, যার নাম ছিল হাজি রতন। উনি দেখলেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ছাদের উপরে দেখতে দেখতে লাগলেন ইনি অন্য কেউ নাই, পৃথিবীর জমিনে এত বড় জাদুকর আর কে আছে? এই জাদুকরটাকে আমাকে জানতে হবে। ওনার মধ্যে নবী প্রেম চলে আসলো, উটের পিঠে উঠলেন। উটের পিঠে উঠে যেতে 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 মদিনায় পৌঁছে গেলে শুনতে পেলেন ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আখিরি জামানার নবী, আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়েদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, যার শাহাদাত আঙুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলেন হযরতে আবু রাজা হাজী রতন আমার রসূলের বাগের কাছে গিয়ে নবীর মহাব্বতে নবী বাগে নূরের কাছে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে। আমাদের ভারতবর্ষের জমিনে শুয়ে আছে, আমরা তো মুসলমান নবীর উম্মত, সেই নবীর যদি মহাব্বত করি রসুলের মহাব্বতে আমরা রসুলের দিদার একদিন পাবো। রসুলের দিদার যিনি পেয়েছিলেন তিনি আমাদের ফুরফুরা শরীফে শুয়ে আছেন। আশেকে রসুল, ফানাপিল্লা ফানাপির রসুল, সুলতানুল আয়েজিন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ রে, আমার রসুলের দিদার পেয়েছিলেন, জানাকি আশেকে রসুল উপাধি দেওয়া হয়েছিল। তিনি তো আমাদের মতো মানুষ, কিন্তু তানাদের কলবটা ছিল পরিষ্কার, তানাদের অন্তরটা ছিল পরিষ্কার, অন্তরে কোনো কালি ছিল না। আমরা সেই হুজুরদের মুরিদ, সেই ফুরফুরা পিসা হুজুরদের মুরিদ, কিন্তু আমাদের অন্তরে কালি পড়ে আছে, আমরা দেখতে পাই না, আমরা নবীর দিদার পাচ্ছি না। আল্লাহর নবীর সাহাবি হযরতে আব্দুল্লাহ এত কান্না কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে আব্দুল্লাহর শরীরে জ্বর এসে গিয়েছে, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বরের মধ্যে পতিত হয়ে গেলেন। এত জ্বর এসেছিল, এত জ্বর এসেছিল, বিছানা শয্যাশায়িত হয়ে গেলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, কয়েকজন সাহাবাকে ডাকলেন, সাহাবারা তোমরা এই আব্দুল্লাহর কাছে থাকো, আব্দুল্লাহর শুশ্রূষা, এর ট্রিটমেন্ট, ডাক্তার বুদ্ধি যা কিছু করতে হয় আব্দুল্লাহর কাছে থেকে তোমরা করবে। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, একজন দূতকে প্রেরণ করলেন, একদিনের রাস্তা দুদিনের রাস্তা হাঁটলেন, খবর নিচ্ছেন আব্দুল্লাহর চেহারা মোবারকটার অবস্থাটা কি, আব্দুল্লাহর শরীরটা কেমন আছে। দূত ফিরে গিয়ে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আব্দুল্লাহর চেহারাটা ভালো নয়, আব্দুল্লাহর শরীরটা ভালো নয়, হুজুর আব্দুল্লাহর জ্বরটা প্রচণ্ড বেড়ে গিয়েছে। আল্লাহর নবী আবার চলছেন, আবার চলছেন, একদিন দুদিনের রাস্তা আবার চলে গেলেন, আর একজন দূতকে খবর দিলেন, যাও আব্দুল্লাহর খবরটা নাও। খবর শুনতে পাওয়া গেল কি, হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ। রসুলের মহাব্বতে যুদ্ধের ময়দানে যেতে দেবে না এই মনে করে কাঁদতে কাঁদতে জ্বর এসে হুজুর ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবি ছিলেন এক একটা তারকা রাজিন্দায়, এদের মর্যাদা, এদের মাকানটা আল্লাহ অনেক করে উঁচু করে দিয়েছে। এরা যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা ধুলোর সমতুল্য আমরা নই, এদের মর্যাদা আল্লাহ, এদের মাকানটা আল্লাহ কত উঁচু করে দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবা দুজন সাহাবাকে ডাকলেন, যাও তোমরা আব্দুল্লাহর লাশ মোবারকটা সুন্দরভাবে গোসল কর দিয়ে সুন্দরভাবে কাফন করিয়ে নিয়ে আমি রসুল আমার কাছে নিয়ে হাজির করো, তবে তোমরা খেয়াল রাখবে আব্দুল্লাহর লাশের প্রতি যেন কোনো রকমের বিয়াদবি যেন না হয়ে যায়। জোরে বলেন, কোনো রকমের যেন বিয়াদবি না হয়ে যায়। দুজন সাহাবা গেলেন সুন্দরভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে রসুলের দরবারে এনে হাজির করলেন। মাগরিবের নামাজ রসুল আমার ইমামতি করলেন, জানাজা নামাজ পড়ে, মাগরিবের নামাজের পর জানাজা নামাজ পড়ে আব্দুল্লাহর কবরে ঢুকে দাঁড়িয়ে আল্লাহ রসুল আব্দুল্লাহকে জড়িয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমি চেয়েছিলাম আব্দুল্লাহকে দিয়ে কিছু ইসলামের খেদমাত করব, আল্লাহ পাক আপনি আব্দুল্লাহকে তুলে নিয়েছেন, তবে আল্লাহ আব্দুল্লাহকে আপনি দেখবেন। জোরে বলে একবার উচ্চ আওয়াজে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا
তুমি শরীকিন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তুমি শরীকিন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় তারা কুপথে চলে চালাও তোমার পথে ওগো মহিমান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা এখনো গাফার তুমি এখনো সত্তার হাসরের দিনে তুমি হইবে কাগার সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তুমি শরীকিন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ জওয়ান যুবকেরা আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে হাসান বসরি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হুজুর যেতে 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 হুজুর একটা কবরস্থান দেখতে পেলেন ওই কবরস্থানে দাঁড়িয়ে 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 হুজুর সালাম দিয়েছিলেন সালাম দিয়ে মুর্দাদের জন্য আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর আমার মোরা কাবা হালাতে বসলে হুজুর আমার কবরবাসীদের সম্পর্কে জানার জন্য হুজুর দেখতে পেলেন কি প্রত্যেকটা কবরবাসীদের কবরে কবরে একটা করে নূরের বাতি লাগানো আছে নূরের আলো একটা করে দেওয়া আছে প্রত্যেক ব্যক্তির কবরে শেষ দিকে একটা কবরে গিয়ে দেখতে পেলেন ওই কবরে একটা আল্লাহর মহিলা বান্দি রয়েছে ওই মহিলা বান্দির কবরে কোনো বাতি জ্বলে না অন্ধকার কবর অন্ধকার কবর কোনো আলো নাই বাতি নাই কিচ্ছু নাই ওই মহিলাটা বসে আছে লাইলাতুল কদরের রাত লাইলাতুল বরাতের রাত মহান পবিত্র রাত আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা রাত মুর্দা ব্যক্তিদের কবরের আজাবকে আল্লাহ আসান করে দেয় হুজুর আমার দেখছেন একটা সব কবরে আলো একটা করে দেওয়া আছে কিন্তু শেষের দিকে একটা কবরে গিয়ে দেখছে কোনো আলো নাই কোনো বাতি নাই কিচ্ছু নাই জান যুবকেরা আল্লাহর ওলি হাসান বসরি হুজুর জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহ পাকের মহিলা বান্দি তোমার কবরে কেন আলো নাই তোমার কবরে কেন বাতি নাই ও আল্লাহ পাকের মহিলা বান্দি সমস্ত কবরবাসীদের কবরে একটা করে আলো দেওয়া আছে বাতি দেওয়া আছে ও আল্লাহ পাকের মহিলা বান্দি তোমার কবরে কেন আলো নাই বাতি নাই তোমার কবরটা কেন অন্ধকার হয়ে রয়েছে আল্লাহ পাকের মহিলা বান্দি বলেছিলেন ও আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের মাহবুব বান্দা হাসান বসরি হুজুর বিয়াদবি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন ওই বান্দা বান্দিদের কবরে যে আলোখানা দেখছে দুনিয়ার জমিনে ওদের ছেলেরা রয়েছে সন্তানেরা রয়েছে নাতিরা রয়েছে পোতারা রয়েছে দুনিয়ার জমিনে ওরা মিলাদ মাহফিল কায়েম করে কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে ওদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হয় সাবরে সানির মাহফিল করে কুল খতম সাবরে সানি কোরআন শরীফ খতম করে রমজান শরীফ মাঝে রোজাদার ব্যক্তিদের ইফতারি করায় গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করে এতিম দুঃখীদের মাথা হাত বুলায় আল্লাহ পাকের দরবারে রোনাজারি মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই নেকিগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদের রুগে 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 আল্লাহ বন্টন করে দিয়ে ওদের কবরে আল্লাহ পাক একটা করে নূরের আলো আল্লাহ দিয়েছেন জোরে বলে দুনিয়ায় ওদের ছেলেরা রয়েছে ওদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চায় কোরআন শরীফ কুল খতম করে সাবিনা খতম আজকের
দুরূদ শরীফ, কালমা শরীফ, সূরায়ে ফাতিহা শরীফ, রমজান শরীফ মাসে দান খয়রাত করে, আল্লাহ রব্বুল এই সব রব্বুল আলামিনের সবগুলো নিয়ে ওদের রুহে রুহে বন্টন করে দিয়ে ওদের কবরে আল্লাহ একটা করে নূরের বাতি দিয়েছেন। তবে তোমার কি কোনো সন্তান নাই দুনিয়াতে? তোমার কোনো ছেলেপুলে নাই? বলছেন হ্যাঁ, আমার একটা ছেলে দুনিয়াতে আছে, আমারও একটা সন্তান দুনিয়াতে রয়েছে। তবে ওই সন্তান, ওই ছেলেটা আমার জন্য জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চায় না, আমার জন্য আল্লাহ পাকের দরবারে কোনোদিন মাগফিরাত চায় না, দান খায়রাত করে না, মসজিদের হাফেজ সাহেবদের নিয়ে, মাদ্রাসার তালেবুল এলেমদের নিয়ে কোনোদিন কোরআন শরীফ খতম করে পড়িয়ে সওয়াব রেসানি করে না। আল্লাহর আলী হাসান বসরি, হুজুর দুনিয়ার জমিনে আমি মহিলা, আমার এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছিলেন, যৌবন আল্লাহ দিয়েছিলেন, দুনিয়াতে আমার একটা জায়গায় বিয়ে হয়েছিল, আমার গর্ভে যখন আমার ওই সন্তানটা এসেছিল, আমি আমার প্রথম স্বামীটা আমার ইন্তেকাল হয়ে গিয়েছিল। দুরূদ শরীফ আল্লাহুম্মা, দুনিয়াতে আমার একটা রূপ দিয়েছিলেন আল্লাহ, এই রূপটাকে আমার গর্ভে যখন আমার এই সন্তানটা এসেছিল, আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল, পৃথিবীর অনেক ছেলেরা আমাকে দ্বিতীয়বার বিবাহ করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে রাজি হইনি, বিয়ে করতে রাজি হইনি। কেন? আমি যখন দ্বিতীয়